পেঁয়াজের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বিভাগের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরই মধ্যে 47 জন পেঁয়াজ আমদানিকারকের একটি তালিকা তৈরি করা হয়েছে। এদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। প্রথম দফায় সোমবার উত্তরাঞ্চলের 14 জন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দারা। চলতি বছরের অগস্ট থেকে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত 1,69,000 টন পেঁয়াজ আমদানি হয়েছে দেশে, যার মোট দাম 660 কোটি টাকা প্রায়। রাজস্ব বিভাগের হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ সীমান্তবর্তী অন্তত 10টি জেলার 341 জন ব্যবসায়ী এসব পেঁয়াজ আমদানি করেছে। এদের মধ্যে 47 জন 1,000 টনের বেশি পেঁয়াজ আমদানি করেছে, যাদের সবাইকেই নিজেদের দপ্তরে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার চাপাই নবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর 14 জন আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদেরকে জানতে চাইলো যে মালের দাম কখন বাড়লো বা আপনারা কখন নিয়ে এসছেন। আমরা যখন নিয়ে এসেছি তখন বললাম, যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট 29 সেপ্টেম্বর ব্যান করে দিয়েছে, মানে বন্ধ করে, সরি ব্যান বলা যাবে না, বন্ধ করে দিয়েছে। তো সেদিন থেকে তো মাল ধরো শর্ট পড়লো। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওখানে লোক যায়, তাদের কাছ থেকে আমরা সরাসরি কিন্তু রেট করে বিক্রি করে দিই। তার কারণ যে এটা রাখা যাবে না, এটা হচ্ছে হাইলি পেরিসেবল। তো আমরা আজ থেকে 20 বছর ধরে পেঁয়াজের যেসব ব্যবসা করে আসছি ওই একইভাবে বিক্রি হয়, পোর্ট থেকে বিক্রি হয়ে যায়। আমাদের কোনো গোডাউন নাই, আমাদের রাখার কোনো জায়গা নাই, কোনো সিন্ডিকেট নাই। সকাল 10:30 শুরু হয়ে প্রায় বিকেল 5টা পর্যন্ত পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দারা। এ সময় তাদের কাছ থেকে আমদানি, মজুদ ও বিক্রি সংশ্লিষ্ট সকল নথিপত্র সংগ্রহ করা হয়। একই সঙ্গে অতি মুনাফা ও অর্থ পাচারের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। ওনারা আমদানি করে কোথায় কোথায় বিক্রি করেছেন, কি মূল্যে বিক্রি করেছেন, আমদানি মূল্য আমাদের কাছে আছে এবং উনি কত টন আমদানি করেছেন সে সকল তথ্য আমাদের কাছে আছে। পরবর্তীতে কোন কোন ধাপে বিক্রি হলো, এখন পর্যন্ত তার হাতে কতটুকু মজুদ আছে সেটি আমরা জানার চেষ্টা করছি। আসলে দেখছি এখন যদি আইনের কি লঙ্ঘন হয়েছে পর্যায়ক্রমে দেখে সেটার ব্যবস্থা নেব। এই মুহূর্তেই আমরা ব্যবস্থা নেওয়ার কথা। আমরা আসলে জানতে চাচ্ছি যে কতটুকু পেঁয়াজ এখন তাদের কাছে আছে বা তলবের তালিকায় থাকা বাকি 33 জন আমদানিকারককে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সৌরভ রহমান, বিজনেস রিপোর্টস, মাছরাঙা টেলিভিশন।